এ যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, ঘটে যেতে পারত বড় সড় দুর্ঘটনা। সামান্য একটুর জন্য বেঁচে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তার হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল, কিন্তু আজ যেভাবে তার কপ্টার দুর্ঘটনার কবলে পড়ল তাতে মনে হল তিনি মৃত্যু ফাঁড়া কাটিয়ে উঠলেন। জলপাইগুড়ি থেকে সভা সেরে হেলিকপ্টারে উঠে রওনা দেন বাগডোগরা বিমানবন্দরের দিকে। বাগডোগরা থেকে বিমানে সোজা কলকাতায় ফেরার কথা। তিনি যখন হেলিকপ্টারে উঠে রওনা দেন তখন ঠিক বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর কপ্টারটি থরথর করে কাঁপতে থাকে। আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে গেছে, প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে, সাথে প্রবল বৃষ্টি। মাঝ আকাশে হেলিকপ্টার যেন নাগর দোলার মতো দুলছে। কপ্টারের পাইলট দিশা খুঁজে না পেয়ে বাগডোগরার অভিমুখ পরিবর্তন করলেন। অবশেষে কপ্টারের দিক পরিবর্তন করে ভারতীয় সেনা ঘাঁটি সেবকে জরুরি অবতরণ করলেন। এই অবস্থায় হেলিকপ্টার এমন ভাবে দুলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ও কোমরে চোট লাগে। এই কপ্টারে মুখ্যমন্ত্রী ছাড়া ছিলেন আরও তিনজন, তবে ভারতীয় সেনার উদ্যোগে সুরক্ষিতভাবে কপ্টার অবতরণ করতে সক্ষম হন পাইলট, আর সকলেই সুস্থভাবে অবতরণ করলেন সেনা ঘাঁটিতে। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।